নবীর প্রেমের কারণে অন্ধ হয়ে গেল, কিন্তু কখনো আফসোস করে নাই। উনি অন্ধ হয়েছেন নবীর প্রেমের কারণে। এবার ওনার জীবন কি সহজ ছিল না কঠিন ছিল একটু খেয়াল করবেন। চলতে পারে না, হাঁটতে পারে না, বসতে পারে না, অন্ধ মানুষের তো অনেক কষ্ট। কখনো অন্ধ বয়রাকে, যাদের কথা বলতে জড়তা থুতলামি আসে তাদেরকে, চোখ একটাও বাঁকা তাদেরকে কখনো ব্যঙ্গ করবেন না, কখনো ব্যঙ্গ করবেন না। কারণ তাদেরকে যখন ব্যঙ্গ করে কথা বলেন তাদের মনে আঘাত লাগে, সেই আঘাতটা মনে গিয়ে লাগে না, আল্লাহর দরবারে গিয়ে লাগে। খবরদার কখন এগুলো নিয়ে ঠাট্টা মশকারি করবেন না। আল্লাহর আল্লাহর বান্দাকে যেমন বানাইতে ইচ্ছে করছে সেমন বানাইছে, যেমন বানাইতে ইচ্ছে করছে তেমন বানাইছে। আল্লাহ যেভাবে দেখতে সুন্দর লেগেছে আল্লাহ আল্লাহর বান্দাকে সেভাবে বানিয়েছেন। সুবাহ, এগুলো নিয়ে ঠাট্টা করার অধিকার কেউ কালো কালো বলার অধিকার নাই, কেউ বাটি বাটি বলার অধিকার নাই। যে যেমন তেমন, আল্লাহর যেমন সুন্দর লেগেছে তেমন বানাইছে, বলেন না সুবাহ।